ini kena. Wah, kota baru karangan. Hati hati. Hari karangan itu kan. Tebarat kah? Anda isen? Iya. Tamat pulak dia di kolen. Kaki ama. Aku amal holar biar kabel loh ya is. Bukan nani. Nanti amal lagi nak canggih macam ini. Bapak tak kuntu orang. Bapak hijau. Amal holar lah. Atta bagar macam. Atta hori macam apa sih hari? Mana garam dia? Mana tu? Mana thaki? Gigi sunda. Mana garam kain macam tu kat ibang? Tawa tak hujah. Ya kau waktu bagi je boleh. Emon fasha. Maya. Arab itu kata bola bangga kata bola. Ebt mana garam heavy heavy heavy. Maya amna hola saja lagi. Lepas mana kan cie? Maya kuno demand naik. Jadi amna kau kuno demand tu man thake? Orang bel tu bel cie. Kintu kaki amma itu na aru kata sih. Shab kata rat kata. Arab hatta. Jadi kini asal bahara jadi amna kintu sih kiri koran kipta mikoran telo itu nak lom. Aku tu kaji umana kata bola. Abori jalan maya dora gim. Orang tu bihodoh itu namae. Bukan nani. Lepas mana amar bahara sih? Ata ati budget. Budget itu parai dien. Bas. আমি কনফার্ম করে দিই আচ্ছা টাকা পয়সা কোনো বিষয় না তুমি যে আমার পোলার জন্য একটা ভালো মাইয়া দেখছো তাতে আমি খুশি হ্যাঁ দেখান আমন হইছে না মানে পূজা মানুষ যে কোনো সময় যাইতেন গান পৃথিবীতে বিদায় লইতেন আর ওরা আগে আগে যদি ওনারে বিয়া দিতেন নাতি মুতির মুখ দেখতেন আর তাহলে কিয়া একটু হলে তো কাবাড়ি কাবাড়ি খেলতেন আসবেন বাচ্চা গুলো কিন্তু কাজ চাইছি আরো আগে কিন্তু আপনি কঞ্জুসগিরি করছেন বলে আমাকে তো ঘোরাফেরা করেছি আচ্ছা এখন যেহেতু আপনি তো শক্ত হয়ে গেছেন তাহলে মনে করেন মাইয়া ওমান একটা না হইলো কাতারটা আছে আবুধাবি আছে সুদানের আছে নাইজেরিয়া আছে আফগানিস্তান আছে যেটা থাকে নাই বুঝতে তবে ওমান একটা কাছে ভালো লাগছে যেহেতু আপনি কথাবার্তা শক্ত শক্ত থাকবো মাইয়া টানা কাটা হরির মতন ওরা দিয়ে আপনার ঘরে চলে যাবো বুঝছেন তো তাকে মা এখন আমি যাই মাইয়া হরিবারের লগে কথা বলতে ইয়া ঘর দিয়ে হাতের আমাকে বাইকটা এবার দেখতো ঘর বাড়ি তো ভাঙা সুপ্রা আছে তুমি ঠিক করে পালাম কারণ হোক ওই ধনির দুলালি তো বাংলা শোনা দেখলে মনে হয় না এখান থেকে তোর চারটে মন্দ দিতে আরে বুঝছো না রে আচ্ছা বাড়ি করতো ঠিকঠাক করবো আচ্ছা তাহলে কাকি আর ইত্তিরে কালা খুব সকালে যদি বটরা ফাঁকে ফিরিস আমার আচ্ছা কারণ আমার কারো টারা ভাই আমরা ডাইভারি বাড়ি যাবো পরে বিয়ের আগে যে আমি দিদি সব করতে বড় বললেন তাহলে সর্বনাশ হয়ে যাবে কই আসি আসসালামু আলাইকুম তোমার বলছিলাম আমার ছেলের লেগা ভালো একটা বউ দিতা আর তুমি এমন বউ দিছ যে বউর অত্যাচারে আমাদের বাড়িতে কেউ টিকতে পারে না ও মানে আমরা এখন পুত্র বধির কথা কন কে কিচ্ছু করেন না বাবা কিচ্ছু করেন না আমরা টিয়া হইসা বাড়া দেন ন এ মাইয়া খুঁজতে যাই আমার আনমান কয়টা খরচ হইছে জানেন না এ এ ১৮৫ টাকা তার মধ্যে আবার খাওয়া খরচ আস্তা খরচ ইত্যাদি ইত্যাদি ২৮০ টাকা খরচ হয়ে গেছে আমরা আমাকে কত দিচ্ছে ১৩৫ টাকা দিচ্ছে এই দেই দিচ্ছি দেই দিচ্ছি করি করি তারপর দেন ন তেরিও সে কি অঙ্গ মতন গটক গ অভিশাপ আছে মনে অভিশাপ দেখা অভিশাপ দিন অভিশাপ ফিরে নিতে কিন্তু তিন অংশ বাড়াই দিলে আজকে মাইয়া একদম ফেরিস্তার মতন খাইতে হাস রক্ত নমাজি খাইতে একদম রাজ্যপতি কন্যার মতন খাইতে কিন্তু কামনা তো এমন কঞ্জুসের কঞ্জুস নিজে খান না পিঁপড়াকেও খাইতে দেন না পিঁপড়া যদি একটু চিনি খায় ওখান থেকে পিঁপড়াকে ধরি চিনি মানে হিমলাম হন্দের তন বাই বলিলাম চিনি এখন কি করতাম এই সামান্য কয়েকটা টেকার লেগা তুমি এমন একটা সর্বনাশ করতে পারলা কি ক্ষতি করছি আমি আদারে কি কথা বলছি আর কি ক্ষতি করছি মাইয়া যে রুমমা দরজা লইব আর কি মাইয়ার ভিতরে যাই দেখছি মাইয়া রকে 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 দৌড়াইছি দৌড়াই ন মাইয়া চাল চুরি চুকিয়া হেরাই দেখছি আমি বলছি না আমি হলাই মাইয়া লাগছি সুন্দরী রূপবতী গুণবতী আর হেডালাই আনা মাইয়া দেখছি কিন্তু মাইয়া যে ঘরের দরজা লইব কেডা জানে না 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 তারপরে তুমি এই কাজটা ঠিক করো নাই আচ্ছা আমনে আমাকে যে দোষারোপ করছেন এখন আমি তো আসলে কি করতাম আমি
তবে মাইয়াগা মুচুন মানালি তুমি যদি চাও আমি তিনটা মাইয়ার একটা মাইয়ের লগে কথা বলমু তুমি কি চাও আমি বিয়ে কইবা ঠিক গো নাকি দেশের মাইয়া একটা দিকমু ও বরিশালের একটা আছে তার বাপ ইলিশ মাছের ব্যবসা করে কইরা না চাচা এখন তো আমি স্টুডেন্ট এখন তো বিয়ে করা যাইবো না আপনি একটা কাজ করেন আমার লিগা একটা প্রেমের গটকালি কইরা দাও বিয়ের গটকালি তো অনেক করলেন মাশাআল্লাহ ভালো এটা দেখো ছাতা টান্ডা দি বাড়াই আড্ডি গুটি সময় করি বলাম ইন্দুর বাচ্চা এই আগে বিয়া করার গটকালি করি আগে হেম হেরিতে গটকালি করি রে ইন্দুর বাচ্চা তোরা বাবা কথা কইলে তোরা বুঝতি না কিলা বুঝতি না জানো কি তোরা হইছ মুরব্বিক কথা হইতি না তোরা শয়তানের নাড়া কোনানা আম গাছ নিয়ন্ত নাম ছুই দিবে কোনানা কাড়াল গাছ ফাগার কাড়াল ছুই দিবে কোনানা ফিয়ার আছে এগুন ছুই দিবে মুরগি কোনায় আছে ছুই দিবে আর কোন মাইয়া হলা গুচুর করে এখন দেখালে ভাগলে যায় কি আর বাবা হর হর শুনা হর মা ঘরের বড় না দেখি নিজের ঘরের বড় আনা দেখবি বাবা এখনো সময় আছে নিজের দিকে একটু ছা ছা অর্ধেক তো গজি গেছে গো অর্ধেক গজি গেছে গো কোনদিন জানি তোকে খুঁজি পাবো না আড্ডিটা এখান থেকে যাইবো তোরে চিন্তা নেই সময় থাকতে সময় দাম দাও অরে দি ঝুলি যাইবা গো ঝুলি যাইবা গো কথা আছে না যে দেখছি তুই দাঁত আছে কিন্তু দাঁতের মর্ম দিতে মারি না দাঁত নাই যখন আসিল দাঁতের মর্ম দিতে মারি না এখন দাঁত নাই কি যে কষ্ট হয় আড্ডিও সবাই কাইতে মারি না আপনি ফালতু কথা বাদ দেন তো তুই কি আর বিয়ে না না মাইয়া তোর বা হো মাইয়ার কা হলার কাছে বিয়ে দিব ইন্দ্র বাচ্চা হ্যাঁ তোর লাগা আইবা ফালতু কথা কি বালাল নাই বলছি চিন্তা করিস না সময় এখনো আছে সময় গরিব চেয়ে বেশি দ্রুত চলে বুঝছিস নি জিক 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 কি কইছি কথাটা মাথা রাখবো দাঁত থাকতে দাঁতের মন মাইয়া হলা তোমার নাকি সাথে গুটি বসে থাকো না সারা দিব ওরে বাবা রে
আর আমি আছি আমার চিন্তায় আচ্ছা কত সমস্যাটা কি আপনার ঘটকালীন না সমস্যাটা আমার কপালের কপালের প্রথম আপনি আমার একটা বিয়া দিলেন সেই বই গেল মইরা আল্লাহ তারে নিয়ে গেল আমি হয়ে গেলাম একা তারপরে আপনি আরেকটা বিয়া দিলেন সেই বই কি হলো অন্য একটা পোলার হাত ধরে চলে গেল আমার রাইখা তারপরে আপনি আমার আরেকটা বিয়া দিলেন সেই বই কি হলো এমন অত্যাচার শুরু করলো দুই দিনও টিকতে পারলো না আমি তারে তালাক দিয়ে দিলাম কটক সাহেব এটা কি কোনো কথা কোন আচ্ছা বাবা তুমি আমাকে বলো তো তোমাকে আমি কত সালে বিয়ে দিছি 1995 সালে এই 1995 সালে তুমি আমাকে আট কচ্চা দিছিল 50 টাকা আর মিয়া 50 টাকা দিয়া কি এখনকার সময় চাল পাওয়া জানি কোন গেল ওরা তিয়ার হরে দি 97 সালে তোমাকে আর কে বিয়ে দিল জায়গা হলাই গেছে তুমি দিছো কত 130 টাকা এই 130 টাকা দি একটা ফ্যামিলি চলে নি এখনকার সময় চলে না ইয়ার হরে 2001 এ বিয়ে দিছি আর একটা বিয়ে যে মাইয়া নগদ আসি নগদ চলে গেছে এদিন তো আমাকে কাল দাবাতি খাবারও দিলাম না আবার মিষ্টির টাকাও দিলাম না এই যে আসা যাওয়া করছে গাড়ি ভাড়াও দিলাম না এ মাইয়া তো যেদিন আছে সেদিনই যাওয়ার কথা কোনো মতে দুইটা রাইতে আসিল তো এত কিছু কেমনে খোঁজো বাবাজি তোমার কপালটা আলিশান কপাল জায়গায় জায়গা ভাঙ্গা আছে তুমি বিয়ে সাথে না করি তুমি বাড়ি চলে যাও এটা আপনি কোনো কথা বলেন গোলক সাহেব আমি অত শুদ্ধ বুঝি না আপনি অনেক সুন্দর একটা মাইয়া দেখেন আমি আরেকটা বিয়ে করব একা থাকতে খুব কষ্ট হয় নিজের জীবনটাতে যে কি মনে হয় বউ ছাড়া ভালো লাগে না গডব সাহেব বিশ্বাস করেন আমি একা হয়ে গেছি বড় একা বাবা থাকি রাস্তা রাস্তা জায়গা জায়গা কোন আকাঙ্ক্ষিত এমনি এমনি বসে আছে এই যো আমাকে একটা বিয়ে দিন পাঁচশো পাঁচশো আরে বিয়ে করতে লাগ টিয়া আগে টিয়া টিয়া ছাড়া কি হিমরা আছে না হিমরাও কথা কয় না মাটিও কথা কয় না কাউয়া কথা কয় না বাতাসও কথা কয় না গাছও কথা কয় না ব্যাপারটা বোঝার চেষ্টা করো টিয়া হসে বাড়াই বাড়াই দিবা ফাচ্ছি তোমার ঘরে এমনি আড়ি আড়ি চলে যাবে তুই আচ্ছা আচ্ছা থামেন ভাই এমন কথা কইলে তো হইব না আপনারা আমি টাকা দিছি 1995 সালে 50 টাকা আর আপনি এই জমানার হিসেব করতেছেন এটা কিন্তু ঠিক না আবার তো 150 টাকাও দিছি কত টাকা দিছি আপনারে এই জন্য সেই জন্য আর আপনি উল্টাপাল্টা বুঝাইতেছেন আচ্ছা সমস্যা নাই ভাই আপনি একটা পাত্রি দেখেন জীবনটা পুরো অত্যাচার করতে ভরে যেতেছে একা একা থাকতে ইচ্ছা করতেছে না ওরে বাবা তখন কার হিসাব করলে তো তো না বিয়ে করতে যায় এখন এখন 2003 হিসাবটা বুঝুন এখনকার হিসাব চলবে বাবা তুমি এখন রাস্তা মাপো যদি টিয়া ভাই যাও ও মাই গড তোমাকে আমি অসুরিয়া রায় না ক্যাপচি না 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 মোবাইলে ছবি টিয়া হসার হিসাবে আছো যদি তুমি টিয়া হসার হিসাবে আসতে আরো তাহলে তোমার ভাই আমি একটা ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি এরকম একটা মাইয়া বহু করি তোমার ঘরে যাবে কিচ্ছু নেই কটক সাহেব আপনি কোনো চিন্তা করেন না টাকা পয়সা কোনো ব্যাপার না আপনি খালি সুন্দর একটা মাইয়া দেখে এবার বিয়ে দেন অনেক সুন্দর যাতে হয় ঠিক আছে লাগলে গাম টেপ দিয়ে কপালটা এমনি ভাঁজ করে রাখবো জানি আমার কপাল থেকে প্রচুরটা না যায় কটক সাহেব আপনি একটু ব্যাপারটা দেখেন আমি ম্যানেজ করে দিই বুঝছি নি এখন যাও
দিন দুনিয়ায় আমার আর কি আছে কোন নিজের কান্না নিজেই করতে হইব কথাই আছে বাস্তা না কাললে মাও দুধ দেয় না এইলেগা নিজেই বিয়ে করব নিজেই ঘরের কাছে গেলাম দেখা টাকা করলাম কইলাম যে একটা পাত্রী দেখতে টাকা পয়সা যা লাগে আমি দিব শুনো ঘটক শালা হইলো ফাউ সে উল্টা পাল্টা মানুষে বিয়ে করায় আর নিজে একটা সুন্দরী বউ বিয়ে করতে বুঝছো এখন তোমার আমি একটা বুদ্ধি দিই ওই যে ঘটকের সুন্দরী বউটা আছে না তার সাথে একটু লাইন ফাইন করো বুঝছো আজকার থেকে মাঠে নেমে যাও ও না না এইবার সব বুঝতে পারছি একদম পানির মতো ক্লিয়ার শালা ঘটক জীবনে অনেক মানুষের ক্ষতি করছে খালি উল্টাপাল্টা বিয়া দেয় এইবার লাইনে পাইছি না না তুমি যে বুদ্ধিটা দিছো আমি এখনই যাওয়ার বইয়ের লগে লাইন লাগাবো ঠিক আছে আসি না না হ্যাঁ সালাম আলাইকুম দিছি এইবার পেজকি লাগাইয়া আরে আমার কাজ তো খালি পেজগি লাগানো গ্রামে গ্রামে ঘুরি আর খালি পেজগি লাগামো এইবার ঘটক বুঝবো যে কত ধানে কত সাইল দিছি ঠিক মতে লাগাইয়া কেমন আছেন কারো সাহেব বাড়ি নাই না ঘটক বাড়িতে নেই কি করবেন তাড়াতাড়ি করেন আমার মেলা কাজ পড়ে আছে না না আমি তো আসলে ঘটকের কাছে আসি নাই আমি আপনার কাছেই আসছি ঘটনাটা হইলো ঘটক তো ভুইরা হয়ে গেছে এটা তো ডেড এক্সপায়ার আপনি তার সাথে থাকিয়া কি করবেন আপনি একটা কাজ করেন আপনি জোয়ান মানুষ বয়স কম আপনি বিয়ে করবেন একটা জোয়ান পোলাবে আমিও আছি আমার বউ নাই আপনারও বুইরা জামাই যদি আপনি একটু ইয়া করেন আর কি আমার দিকে তাকাই দেন মানে সোজা কথা সোজাভাবে বলাই ভালো মানে আমি আপনার বিয়ে করতে চাই আপনার বিয়ে করে আমি কি করব আপনার বউ নাকি বাইকা যায় মরিয়া যায় পালায় যায় পরে যদি আমার কিছু একটা হয়ে যায় আরে না না আমি থাকতে আপনার কিচ্ছু হইব না কোনো সমস্যা নাই একটা কথা আছে না ডাইন ডাইন তিন ডাইন প্রথম বউ মরছে পরের বউ ভাগছে তারপর পরের বউ তালাক দিছি কোনো সমস্যা নাই এইবার যখন মনে করেন আপনাদের বিয়ে করবো কিচ্ছু হইব না আপনার রিক্সা আমার আর আপনি বুড়া বাড়ির সাথে থাকে কি করবেন এটা তো কইলামই ডেড এক্সপায়ার বাচ্চা কাচ্চাও মনে হইব না একটা ভবিষ্যৎ আছে না আপনার একটা মাইনিয়ার জীবনের সব থেকে বড় পাওয়া হচ্ছে মা ডাক এটা যদি আপনি না পান কেমন হইব কোন ওই বুড়া বাড়িটা ছাইরা চলেন আমার সাথে আমি আপনার বিয়ে করি মানে বিশ্বাস করেন আপনি সুখে থাকবেন কোনো কষ্ট হবে না ভাইবা দেখ মনে এখন যান জীবনে সুখে হইতে পার হ্যাঁ পারবেন কি পারবা
নাসিমা কাকির বা হলার লগে যে উমানার মাইয়ার ব্যাপার কথা বলছি খেতির তো কথাবার্তা কোনো কস রসমস কিছু পাইন ছানা সার টাকা হতো না তো এইটা কি আঁকি ফরিদপুরের মাইয়া কা ধরাই দিব না দরজার নি আচ্ছা দরজার নি তুমি কি বাড়ির খবর রাখো কিছু না মানে ব্যাপারটা কি বাড়ি কি বাড়ি তো আলহামদুলিল্লাহ ভালো আছি মানে কার মাইয়ার লগে কার বলার আছে মানে অদল বদল করতেছি আর কি ওই যে টিয়ে মনে না আরে আরে আমার কথা শোনো কিয়া তুমি তো গ্রামে গ্রামে হাইট্টা ইউনিয়নে ইউনিয়নে হাইট্টা বিয়া শাদি করাও জি 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 অনেকটা জোড়া লাগায় দেও ফসকা লাগা হ্যাঁ কিন্তু তুমি কিন্তু একটা খবর রাখো না কিয়া তোমার বাড়ির খবর তুমি রাখো বাড়ির খবর তো রাখতে যাই না খবর মো এখন খবর কি রাখবো আরে শুনো তোমার বউ যে অন্যের লিয়ে পিটিশ পিটিশ করে পরকিয়া করে এটা খবর রাখো তুমি চা তারা মানে কাকা আমি আমার বাবার সমতুল্য আমি কয়দিন আর দি ফড়ল দিব মা ফড়ল দিবেন আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি আমি কোনোদিন মিথ্যা কথা বলি না যা বলি সত্যই বলি তুমি যাইয়া দেখো কি অবস্থা চলছে ঘর সামলাও ঘর সামলাও এখনো বলছি ঘটক ঘর সামলাও চিন্তা করে ছাইছি ঘরের ঘরে হেজকি লাগাই দিই নিজের ঘরে তো আরো বড় হেজকি লাগে গেছে শয়তানের বাচ্চা মাতারি তোকে না যেগার লাগা টিঙ্কি মারছে ভিতরে মারি বলো চার বাসা দেন কোনে হ ফাঁসি ফাঁসি এখনো যাইয়ে আয় ফৌরা কিচ্ছু লাগাই দিব লড়া লড়া লাগাই দিব ইন্দোর হচ্ছে শয়তানের বাচ্চি রে ঘটক তো বুড়ে গেছে এটা তো ডেড এক্সপায়ার আপনি তার সাথে থাকিয়া কি করবেন আপনি একটা কাজ করেন আপনি জুয়ান মানুষ বয়স কম আপনি বিয়ে করবেন একটা জুয়ান পোলাবে আমিও আছি আমার বউ নাই আপনারও বুইরা জামাই যদি আপনি একটু বিয়ে করেন আর কি আমার দিকে তাকাই দেন মানে সোজা কথা সোজা হবে বলাই ভালো মানে আমি আপনার বিয়ে করতে চাই আরে তাড়াতাড়ি বাইর হ্যাঁ গজব এখানে নামিয়েছে তুই কি আর পৃথিবীতে নাই অন্য জন পৃথিবীতে ঘুরতে আছো কেন বুঝছি বুঝছি জানো উড়ো আরে আয় 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 উড়ো উড়ো এখানকার বাতাসে বিষাক্ত অক্সিজেন পাওয়া গেছে যে কোনো সময় এই অক্সিজেন আমেরিকার টানি লই যাবো ইয়ালা এখানে আত্মঘাতে হামলা করবো আমরা এখানে থাকতে না যেভাবে পারি আমরা এখানে তো পারি যা কিছু আছে তাই লয়ে যে যার মতন হওয়াই যাও ফলো মি